আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলিউডে অস্কার আনার প্রস্তুতি, তবে এই অস্কার সেই জনপ্রিয় একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার নয়, এ হলো পরিচালক পার্থসারথি মান্নার নতুন ছবি অস্কার। আশির দশকে এক জমিদার বাড়িতে একটি ছবির শুটিংকে কেন্দ্র করে বাদানুবাদ, পারিবারিক দ্বন্দ্ব এবং নানান মজার ঘটনা, এই নিয়েই ছবি অস্কার। উত্তর কলকাতার কলুতলা রায় বাড়িতে চলছে ছবির শুটিং। এদিন শুটিংয়ে প্রিয়াংশু চ্যাটার্জি, অপরাজিতা আঠ, খরাজ মুখার্জি সকলকেই দেখা গেল এই বিশেষ সময়ের সাজে। এত বড় বড় মানুষদের নিয়েই প্রথম ছবিতে কাজ পরিচালক পার্থসারথি মান্নার। শুটিং কেমন চলছে তা জানানোর পাশাপাশি বললেন ছবির গল্পটার কিছুটা। এটা 80s-এর, পুরোটাই কিন্তু 80s-এর পিরিয়ডের সিনেমা। 1982 আর 83 বেসিক্যালি এমফাসাইজ হয়েছে, কেন অনেকগুলো ঘটনা ওই সময় জড়িয়ে ছিল। পার্টিকুলার বেসিক্যালি তুমি বলতে পারো 80s থেকে 99-এ গিয়ে ফিল্মটা শেষ হয়। 10 ইয়ার্সের পিরিয়ডের ঘটনাগুলো থাকে ওগুলোতে। এটা অনেকগুলো জায়গাতে শুটিং হচ্ছে, এখন কলকাতায় কলুতলাতে শ্যুট চলছে, আমরা রামজীবনপুর পশ্চিম মেদিনীপুরে শ্যুট একটা স্কেডিউল কমপ্লিট করলাম, দেন আমরা ডে আফটার টুমোরো ঘাটশিলা বেরিয়ে যাচ্ছি ফর 15-20 ডেজ। এটাই হচ্ছে গিয়ে স্কেডিউল শুটিং। কলকাতা ছাড়াও ঘাটশিলা, রামজীবনপুরেও চলবে ছবির শুটিং। তবে জমিদার রুদ্রপ্রসাদ চট্টোপাধ্যায় এই রায়বাড়িতে শুটিং করতে পেরে বেশ খুশি। তাই জমিদার বাড়ির কথা বলতে বলতেই নিজের চরিত্র ছবি নিয়েও কথা বললেন জমিদার রুদ্রপ্রসাদ অর্থাৎ প্রিয়াংশু চ্যাটার্জি। হ্যাঁ, পার্থসারথির ছবি, পার্থসারথি মান্না, ছবির নামটা হলো অস্কার। আর এই মানে পুজো চলে এসছে, এর মধ্যে আমাদের শুটিংও চলছে। আর ছবিটা খুব সুন্দর একটা মানে একটা একটা গ্রামের গল্প। ওই গ্রামে জমিদার বাড়ি আছে, আবার ওখানে রুদ্রপ্রসাদ চট্টোপাধ্যায় আমার চরিত্র, যেখানে ওর পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে। আর ও এই যে রাজবাড়িতে দেখতে পাচ্ছ, রাজবাড়িতে ওরা থাকে, ও আর ওর ছোটো ভাই সাহেব ভট্টাচার্য যেটা প্লে করছে। আর মানে আমরা মানে এই গ্রামের লোকজনের অনেক আমরা হেল্প করি। এর মধ্যে অপাদি যেটা প্লে করছেন দুর্গাদেবী, তো ওদের সঙ্গে এদের একটা দ্বন্দ্ব আছে, আর সেসব নিয়েই গল্পটা। এই জমিদার কিভাবে ছবির সাথে যুক্ত হচ্ছেন জানালেন তিনি। এই ছবিতে ওরা একটা এই গ্রামে একটা ছবির শুটিংয়ের আয়োজন করেছে, আর সেই শুটিংটাই নিয়ে পুরো গল্পটা। আর খুব কমেডি, হিলেরিয়াস, খুব মজার, মানে খরাজ আছেন, অপাদি আছেন, খুব খুব ইন্টারেস্টিং একটা গল্প তৈরি হয়েছে। জমিদার বাড়ির বউয়ের চরিত্রে যাকে ছাড়া ভাবা অসম্ভব তিনি অপরাজিতা আঠ। তবে লক্ষ্মীমন্ত চেহারার বউয়ের মধ্যে কিন্তু রয়েছে একদম অন্য একটি ব্যাপার। জমিদার বাড়ির বউ লক্ষ্মীমন্ত চেহারা, কিন্তু মানুষটা লক্ষ্মীমন্ত নয়। মানুষটা ভেরি রিভেঞ্জফুল, এবং ওর যে অ্যাকচুয়ালি রিভেঞ্জফুল নয়, লজিক্যালি আমরা চরিত্রের দিকে, আমরা তো মেয়েরা ভীষণভাবে ডিপ্রাইভড সমাজের বিভিন্ন স্তরে, আমরা খুব সামান্য সামান্য ব্যাপারে ডিপ্রাইভড। আমি তো দেখি যে একটা মানুষ ব্যাচ, ভলেন্টিয়ার ব্যাচ পাবে বলে সেখানেও মেয়েরা কতভাবে ডিপ্রাইভড হয় অনেক রকমের। তো এ হচ্ছে ডিপ্রাইভড, কিন্তু ও জানে যে আমাকে যারা ডিপ্রাইভ করেছে তাদেরকে আমি এত সহজে ছাড়বো না, এরম একটা চরিত্র। চরিত্রটা কিন্তু যদি নেগেটিভ বলা হয় তাহলে খুব ভুল বলা হবে, তা নয়। ও ওর জায়গাটাকে ধরে রাখার জন্য এবং ও নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য অন্যায়টাকে মেনে নেয়নি, এবং যারা ওর সঙ্গে অন্যায় করেছে বলেও মনে হয়েছে, হয়তো খানিকটা ভুলও, সেটা ওর ধারণাটা ভুল, কিন্তু ওর অ্যাঙ্গেল থেকে ওর যাকে মনে হয়েছে ভুল তাকে শাস্তি দেওয়ার জন্য ওর এই। উত্তর কলকাতার জমিদার বাড়িতে শ্যুট করতে করতে নিজের পুরনো সময়ে ফিরে গেছিলেন অপরাজিতা আঠ। তাতে অবশ্য বিপাকেও পড়েছিলেন বেশ। না, কদিন আগে আচার খেয়ে আমি সাংঘাতিক অসুস্থ হয়েছিলাম, এদের শুটিংয়ে ঝুলিয়েছি। এদের প্রথম যেদিন দুদিন শুটিং ছিল সেদিন আমার সাংঘাতিক ডায়রিয়া হয়, আমি পুরো বিছানায় শোয়া ছিলাম, দুদিন শ্যুট ক্যান্সেল হয় এবং সেটাই আচার খেয়েই হয়েছিল। তারপর থেকে আচারটা থেকে নিজেকে আমি বিরত রেখেছি, স্কুলের সামনে থেকে আচার খেয়ে আমার মানে নস্টালজিয়াকে প্রায়োরিটি দিতে গিয়ে আমি দুদিন খুব ভুগেছি। সো এখন আমি আর আচার টাচার খাচ্ছি না, তবে হ্যাঁ এই বাড়িটায় শুটিং করতে আমার অসাধারণ লাগছে। আশির দশকে সেই বেল বটম প্যান্ট, ঝুলপি রাখা হেয়ার স্টাইলে বেশ অন্যরকম লাগছিল খরাজ মুখার্জিকে।
এমন মজার লুকেই যেমন এই ছবিতে দেখা যাবে তাকে, তেমনি ছবির মধ্যেও রয়েছে মজার কিছু ঘটনা। খুব যে পুরনো সময়ের কথা তা নয়, যে সময়টাতে অমিতাভ বচ্চনের অ্যাক্সিডেন্ট হয়েছিল কুলি ছবি, সেই সময়কার কথা। তাই তখন ওই একটু মানে যেগুলো হয়তো প্যান্ট শার্টের মধ্যে কস্টিউমসের মধ্যে একটু চেঞ্জেস তখনকার স্টাইল ছিল, একটু বোট কলার বা ওই লং কলার, তারপর আমাদের বেল বটমস, এই সমস্তগুলো ইউজ করা হয়েছে। তো এগুলো যেমন আছে তেমনি আবার মজার কিছু জিনিসও রয়েছে সেটা আর কি। এখানে অমিতাভ বচ্চনের একটা অসাধারণ ভূমিকা রয়েছে, তো যদিও তিনি সত্যিকারের অমিতাভ বচ্চন নন, এটা নকল অমিতাভ বচ্চন, কিন্তু গ্রামের মানুষ তো তারা ভীষণভাবেই বিশ্বাস করে যে এটাই বোধহয় রিয়েল অমিতাভ বচ্চন। কিন্তু সেই সত্যিটা যখন প্রকাশ পেয়ে যাচ্ছে তখন একটা বিরাট ঘটনা, বিরাট মজার ঘটনা হচ্ছে। সেখানে ডিরেক্টরকে মোটামুটি মার খেয়ে তাড়িয়ে দেয়, সবাই মেরে ধরে তাড়িয়ে দেয়। বহুদিন পর ছবিতে ফিরছেন সাহেব ভট্টাচার্য, তবে কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না, এমনটাই বললেন সাহেব। কাজের জন্য সবসময় তৈরি, এবং এই ছবিটা স্ক্রিপ্ট যখন আমি প্রথম শুনেছিলাম তখনই আমার এটা আলাদা মজা পেয়েছিলাম। কারণ এক তো 1982 এ গল্পটা প্লেস করা, সুতরাং একটা অদ্ভুত কস্টিউম ড্রামা রয়েছে যেটা বাংলা ছবিতে বহুদিন আমরা দেখিনি। বেল বটম প্যান্টস, তারপর ঢোলা ঢোলা জামা কাপড়, একটু তখনকার দিনের যে ধরনের জামা কাপড় ছিল সেই ধরনের পুরো গেট আপটা রয়েছে ছবিতে। তার উপরে অমিতাভ বচ্চনের একজন রেপ্লিকা, তাকে সে আসছে ছবিতে, অমিতাভ বচ্চন সেজে, সুতরাং একটা সব মিলিয়ে গল্পটার মধ্যে একটা খুব মজার ব্যাপার রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আজকে দিনে দাঁড়িয়ে বাংলা ছবিতে একটা অদ্ভুত আইরনি চলছে যে যারা নতুন কাজ করতে আসছে, নতুন ডিরেক্টর বলো নতুন, তারা মানে চূড়ান্তভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা সেকশন অফ লোক খুব ভালো কাজ করছে, আরেকটা লোক লুটপাট করে শেষ করে দিচ্ছে তারা। তো সুতরাং আমাদের এই ছবিতে সেই সেকশনটাকে ধরা হয়েছে, যারা দুই ভাই, তারা তাদের বাবার স্বপ্ন ছিল একটা ছবি বানাবে যে ছবিটা অস্কারে যাবে, সেরকম একটা ছবি বানানোর একটা অনেস্ট এফার্ট নিয়ে তারা দুজন আসে সিনেমাটা বানাতে। এবং সেখান থেকে তারা কীভাবে এক্সপ্লয়েটেড হয় বিভিন্ন দিকে বিভিন্নভাবে, সেটা নিয়ে মোটামুটি গল্পটার মেন স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। এদিন রায়বাড়িতে কোন সিনের শুট চলছিল জানালেন পরিচালক পার্থসারথী। আজকের সিন খুব ইন্টারেস্টিং, মানে অপরাজিতা আঢ্য আর প্রিয়াংশু চ্যাটার্জি দুজন দুজনের একদম এগেনস্টে অনেক কিছু পুরো ছবিতে হ্যাপনিং হয়ে যায়। আর ফাইনালি যখন ওরা গ্রাম থেকে ছেড়ে চলে যাচ্ছে, লাস্ট টাইমের মতো ওরা গুড বাই করতে আসে, আর তখন মানে পুরো যে ওদের লাইফের যা যা ঘটনা এক দুসরের সঙ্গে শেয়ার করে ওইগুলো। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।